ঠিক আছে, আমাদের আমরা অ্যাডভান্স নিটিং এর নন ওভেনে আমরা হচ্ছে পঞ্চম অধ্যায়টা পড়তেছিলাম, অর্থাৎ ওয়ার্প নিটিং মেশিনের উন্নয়ন। তো এর আগের ক্লাসে হচ্ছে আমরা মাল্টিপল গাইড বার ওয়ার্প নিটিং মেশিনের উৎপাদিত যেসব পণ্যগুলো আছে এসব পণ্যগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা আছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন, যে মাল্টিপল গাইড বার ওয়ার্প নিটিং মেশিনের উৎপাদিত পণ্যগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তা আজকে আসলে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এবং এটা হচ্ছে আপনাদের এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পাশাপাশি অ্যাডভান্স নিটিং এর নন ওভেনে যখন আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাবেন, ফাইনাল পরীক্ষার মধ্যে সাধারণত যেসব রচনামূলক গুলো থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রচনামূলক হচ্ছে আমার ওয়ার্প নিটিং কাপড়ের ত্রুটি এবং এর প্রতিকার সম্পর্কে আলোচনা করো। কি বলছি বুঝতে পারছেন? ওয়ার্প নিটিং এর ত্রুটি এবং প্রতিকার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় 11টার মতো ত্রুটি এখানে দেয়া আছে। যে ত্রুটিগুলো হচ্ছে কি কি, অতিরিক্ত ওয়ার্প শিট টেনশন, শক দ্রুত হলে, লেস গাইড ভুল মাউন্টিং হলে, গাইড বার কারণা হলে, সুতে স্ল্যাব এবং নট থাকলে, ভুল লেইন হলে, এগুলো হচ্ছে আমাদের বইয়ে দেয়া আছে। এগুলো আমরা বইয়ের থেকেই পড়বো, বাট আমরা এর বাইরেও আরো কিছু ফেব্রিকের ফল্ট থাকতে পারে, ওইসব ফল্ট গুলো নিয়ে আমরা একটু বেসিক্যালি, বইটা তো তোমরা পড়বাই, বাট আমরা হচ্ছে বাইরে থেকেও আরো বেশি গুরুত্বপূর্ণ বেশি কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো তার আগে আমরা আসলে তোমাদেরকে যেটা একটু দেখাতে চাইবো যে আমরা এই পর্যায়ে ফেব্রিকের 23টা ত্রুটি নিয়ে আমরা আলোচনা করবো। যে একটা ফেব্রিকে সাধারণত যখন আমরা ইন্সপেকশন করি, অর্থাৎ তোমাদের মাঝে সম্ভবত আমার জানা মতে যে বাবুরহাট যে গার্মেন্টসটা আছে, এটা এখানে সাথী কাজ করছিল, তাই না সাথী? নার্গিসুল অনেক বেশ কিছুদিন কাজ করছো, বা তোমাদের এই বেচের দু একজন এই এটাতে কাজ করছে। তো যারা হচ্ছে সাধারণত ইন্সপেকশন সেকশনে থাকে, ওদের ক্ষেত্রে সাধারণত তোমার হচ্ছে এই ইন্সপেকশনটা খুবই জরুরি। অর্থাৎ একটা ফেব্রিকের যে আসলে ডিফেক্ট গুলো, ত্রুটি গুলো কোথায় হয়, এই ত্রুটি গুলো কিন্তু সম্পর্কে কিন্তু ওরা জানতে পারে। আমরা প্রথম আজকে এই টপিকটাতে যে 23টা এরকম ত্রুটি নিয়ে আলোচনা করব। বইয়ের যে পড়াটা আছে সেটা তো তোমরা অবশ্যই বাসায় পড়ে নিবা, এবং ওইটাও আমরা পড়বো, বাট আমি চাচ্ছি যে এর বাইরে আসলে কিছু ত্রুটি আছে, ত্রুটি গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এখন? জি স্যার, তোমার হ্যাঁ, বাকিটা দেখতেছো? জি স্যার, এখন দেখো, প্রথম যে আমাদের ত্রুটিটা হয়, অর্থাৎ একটা সাধারণত ওয়ার্ক প্রিন্টিং এর ক্ষেত্রে একটা পোশাক তোমরা দেখো যে ডান পাশে একটা ছবি দেওয়া আছে, এবং এখানে কিন্তু একটা সাদা স্টিকার লাগানো আছে। স্টিকারটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে কি, স্টিকারটা দিয়ে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। এটা কিন্তু সাধারণত প্রত্যেকটা গার্মেন্টস ইন্সপেকশন সেকশনে এইটা থাকে, ঠিক না? এবং এটা দিয়ে সাধারণত চিহ্নিত করে দেওয়া হয় একটা পোশাকের মধ্যে যে কোন জায়গায় ত্রুটিটা আছে, দেখো। এবং চিহ্নটা এখানে কিন্তু দেওয়া আছে, এই চিহ্নটাকে সাধারণত আমাদের টেক্সটাইলের ভাষা সাধারণত বলা হয় হরিজন্টাল লাইন। কেন হরিজন্টাল? কি আমরা জানি ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব, হরিজন্টাল একটা লাইন থাকে প্রস্থ বরাবর যেটা। এবং এই ত্রুটিটা সামনে তোমরা দেখতে পাচ্ছ, যে যদি একটু জুম করে দেখো অনেকে, যে এই কাপড়টা কিন্তু একটা জায়গায় সে একটু কুচকায় আছে, অর্থাৎ এই যে সাদা চিহ্নটা দিয়ে দেখাই দিচ্ছে আমার মাউসটা এখন যেখানে আছে, দেখো এই জায়গাটা কিন্তু একটু কুচকায় আছে। এটাকে সাধারণত আমাদের ফেব্রিকের একটা ডিফেক্ট বলা হয়, এটাকে বলা হয় হরিজন্টাল লাইন ডিফেক্ট। আর এটাকে কেন হরিজন্টাল লাইন, আসলে কি কারণে হয়, এখানে বলে দিচ্ছে সাধারণত ববিন, ববিনের মধ্যে যদি আমার সমস্যা থাকে, অথবা ইরেগুলার থ্রেড টেনশন। টেনশন মানে কি, আমরা জানি সেলাই সুতার মধ্যে যদি সুতাটা টান টান অবস্থায় না থাকে, সুতাটা কুচকায় যেতে পারে। কারণ আমরা জানি কি, সুতা নর্মালি টান টান অবস্থায় না থাকলে কিন্তু আমার সুতাটা কুচকায় যায়, তাই না? এটার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই হরিজন্টাল লাইনটা ব্যবহার করা হয়েছে। হরিজন্টাল লাইনে এই ত্রুটিটা দেখা দেওয়ার কারণটা হচ্ছে, তাহলে আমি কি বললাম, আমাকে যদি ববিনের মধ্যে আমার ত্রুটি থাকে আমার হইতে পারে, অথবা আমার আরেকটা জিনিস হইতে পারে ইরেগুলার থ্রেড টেনশন, অর্থাৎ সেলাই সুতার মধ্যে যদি আমার অসম টেনশন থাকে। আচ্ছা সাথী, কি আমার কথা শুনতেছো কিনা সাথী? বলছি সাথী, কি আমার কথা শুনতেছো? জি স্যার। আচ্ছা সাথী, তুমি তো অনেকদিন কাজ করে আসছো, তোমার কাজটা কি ছিল, তুমি কি ধরনের কাজ করতা? স্যার, আমি জেনারেল কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ করছিলাম। কোয়ালিটি, তোমার কাজটা কি ছিল? কাজটা ছিল যে পোশাক চেকিং করা, ভালো খারাপ, যেমন অল্টার রিজেক্ট, এইসব কিছু চেক করা। অল্টার রিজেক্ট এগুলো চেক করা, এগুলো হচ্ছে তোমার কি, তোমরা সাধারণত যেগুলো কমপ্লিট যে পোশাকটা তৈরি হইতো ওইটার মধ্যে আসলে কোনো ধরনের ত্রুটি আছে কিনা এগুলো তোমরা চেক করে দিতে, তাই না? চেক হ্যাঁ, করার সময় হ্যাঁ চেক করার সময় এই ধরনের, যখন ধরো একটা পোশাক আসছে তোমার কাছে, একটা অল্টার পোশাক আসছে, তাই না? অল্টার পোশাকটা তো আমরা ফেলে দিই না, এটাকে একবারে ফেলে দিই, এটা তোমরা ফেলে দিই না, তাই না? এটা না আবার ফেলে দেওয়া পুনরায়, হয় না। হ্যাঁ এটা যদি পুনরায় যেন আমাদের আবার, যদি ধরো এটা হচ্ছে মেজর ডিফেক্ট না হয়, যদি এটা ছোটখাটো মাইনর ডিফেক্ট হয়, ছোটখাটো ডিফেক্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু অল্টার গুলাকে আমরা আবার পুনরায় লাইনে পাঠাই দিই, তাই না, যেটাকে হ্যাঁ ঠিক করার জন্য। তো সেটার ক্ষেত্রে কি আমরা এই ধরনের স্টিকার গুলা ব্যবহার করতো?
এই ছোট ছোট স্টিকার গুলা কি তোমরা ব্যবহার করতা? জি স্যার, এগুলাতে বুঝায় যে অল্টার এখানে কোনো সমস্যা আছে, এটা পুনরায় আবার ঠিক করে আবার ইয়ে করে দেয়। হ্যাঁ, তো অল্টারটার ক্ষেত্রে একটা তীর, এই ছবিটার মধ্যে একটা তীর চিহ্ন থাকে, তাই না? তীর হ্যাঁ, চিহ্নটা দিয়ে এটাকে আসলে অল্টার আমরা বলে। বুঝাই, হ্যাঁ ওটা দিয়ে আমরা বুঝাই দিই, তাই না? যে আসলে আমার এই ফেব্রিকটার মধ্যে সাধারণত কোথায় ত্রুটিটা আছে। এইটা যখন হ্যাঁ আবার তোমাদের ইন্সপেকশন থেকে সেটা যখন আবার লাইনে চলে আসে, তখন আর ওয়ার্কাররা সহজে দেখলে কিন্তু এটা বুঝতে পারে, বা হ্যাঁ ধরো যারা ইন্সপেকশন আছে তারা বুঝতে পারে এই ত্রুটিটা দেখলে যে আসলে কোন মেশিনে। কারণ দেখা গেছে একটা পোশাক তৈরি করতে গেলে কিন্তু অনেকগুলো একটা লাইনের মধ্যে 10টা 15টা 20টা আরো বেশি বড় বড় গার্মেন্টস গুলোতে কিন্তু আরো বেশি মেশিন চলে। তো খুব সহজেই কিন্তু এখানে যে লাইনের সুপারভাইজার থাকে, কোয়ালিটি কন্ট্রোলার থাকে, ও কিন্তু খুব সহজেই তোমার এই অল্টারের ছবিটা দেখে কিন্তু বুঝতে পারে যে আসলে এটা কোন কততম কোন নাম্বার মেশিনে এই ত্রুটিটা হয়েছে। এই হচ্ছে আসলে বিষয়টা, তাই না? সাথে জি কিন্তু স্যার, এটাতে কিন্তু একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আছে তোমাদের মধ্যে যারা ক্লাস করতেছো, যেহেতু সাথে এই সেকশনটাতে কাজ করে আসছো। তো আমাদের এগুলা নিয়েই আলোচনা করা। দেখো প্রথম ত্রুটিটা আমরা বললাম যে কি হরিজন্টাল লাইন, এরপর আমাদের যেটা আছে সেটা দেখো হচ্ছে আমাদের শেড ভেরিয়েশন। এখানে দেখো যে প্যান্টের মধ্যে কিন্তু একটা তীর চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছে শেড এর ভেরিয়েশন। অর্থাৎ আমরা যদি একটা পোশাক যখন আমরা তৈরি করতে যাই, একটা পোশাক তৈরি করতে গেলে কিন্তু আমাদের শেডটা একই ধরনের থাকতে হয়। কোনো কারণে যদি শেড মিস হয়ে যায় তাহলে কিন্তু দেখবে একই পোশাকের মধ্যে আমার দুই ধরনের কালার ইফেক্ট হইতে পারে। এখানে হয়তো খুব সিম্পলি আমরা বুঝতেছি না, কিন্তু এখানে কিন্তু যে কোমরে যে বেল্ট লুপ বলে এই জায়গাটাতে, এই বেল্ট লুপের একটা অংশের মধ্যে কিন্তু আমার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, যেটাকে বলা হচ্ছে শেড ভেরিয়েশন। এটা সাধারণত হইতে পারে কি, এটা সাধারণত সেলাই সুতার কারণে সমস্যাটা হইতে পারে, অথবা তোমার কাটিং বা বান্ডেলিং সেকশনে নাম্বারিং এর কারণে সমস্যাটা হইতে পারে। কি বলছি বুঝতে পারছো? অথবা মিক্সিং অফ ফেব্রিক এর ক্ষেত্রে যখন আমরা ফেব্রিকটাকে মিক্স করি সেটার ক্ষেত্রে প্রোডাকশনের ক্ষেত্রে আমার এই ত্রুটিটা হইতে পারে। তার মানে দুইটা বিষয় আমরা দেখলাম, প্রথমটা যেটা দেখলাম এটা ছিল আমাদের হরিজন্টাল লাইনস, এরপর হচ্ছে আমাদের শেড ভেরিয়েশন। এরপর আমরা যেটা দেখবো ডার্ট অথবা স্টেইন। ডার্টটা কি, সাধারণত আমরা জানি তেল চর্বি মোম এগুলোকে সাধারণত আমরা ডাস্ট ডার্ট হিসেবে বলে থাকি, ঠিক না? দেখো এই যে পোশাকটার মধ্যে কিন্তু চিহ্ন দিয়ে দেখাই দিছে, এখানে আমরা একটা জিন্স পোশাক দেখতেছি, জিন্স টাইপ পোশাক, এটার মধ্যে দেখো ছোট সাদা একটা দাগ পড়ে আছে, তাই না? এই পোশাকটা কিন্তু সাধারণত আমাদের কিসের মাধ্যমে হইতে পারে, যদি তোমার তেল থাকে, গ্রিস থাকে, এই সমস্যাগুলো যদি কোনো কারণে আমার সুতার মধ্যে থাকে, বা ধরো তুমি এটা কাজ করতে তো কোনো একটা তোমার হাত হয়তো পরিষ্কার নাই, তুমি এসে ধরলা, ধরার পরে কিন্তু সেই জায়গাটা থেকে এখানে লেগে যাবে। এগুলা কিন্তু আসলে বায়াররা খুব লক্ষ্য করে, ভালো করে লক্ষ্য করে যে বিষয়টার মধ্যে কোনো ধরনের ফল্ট থাকে কিনা, ঠিক আছে? এরপর দেখো আমাদের যেটা আছে সেটাকে বলে আনইভেন ডাইং। অর্থাৎ দেখে আনইভেন ডাইং বলতে কি বোঝাচ্ছে, অসমান ডাইং, প্রিন্টিং অথবা ডাই মার্ক। অর্থাৎ প্রিন্টিং করার সময় দেখা গেছে যে আমার কি হয়, সব জায়গায় সমানভাবে ডাইং হয় না, অথবা প্রিন্টিং হয় না, অথবা ডাইং এর সময় কোথাও দাগ পড়ে যায়। এখানে তিন ধরনের কথা বলা আছে, একটা হচ্ছে আনইভেন ডাইং হইতে পারে, অসমান ডাইং হইতে পারে, প্রিন্টিং অসমান হইতে পারে, অথবা ডাই মার্কস, অর্থাৎ ডাই করার সময় একটা কোথাও দাগ পড়ে গেল। এটা সাধারণত কেন হয়, বলছে লো কোয়ালিটি বেস ফেব্রিক, ফেব্রিকের মান যদি খারাপ হয়, ইমপ্রুভার লেবেলিং এজেন্ট, আমরা এটার মধ্যে যেই এজেন্ট লেবেলিং এজেন্ট গুলো ব্যবহার করে থাকি সেগুলো যদি মান ভালো না হয়, পিএস এর মাত্রা যদি সমান না থাকে, অথবা ডাইং মেশিনের মধ্যে যেটার মধ্যে আমি ডাইংটা করতেছি মেশিনের মধ্যে যদি আমার কোনো অন্য কোনো উপাদান আগে থেকে থেকে থাকে, আমার কিন্তু এই আনইভেন ডাইংটা হয়। সবাই দেখতেছো কিনা? জি স্যার, ঠিক আছে। তো আমি আগেই বলছি যে বইয়ে যেটা আছে মূলত, বইয়েরটা তো আমরা ছবি দেখে পড়তে পারবো না, বইয়েরটা তোমরা ওইখান থেকে পড়ে নিবা, ওয়ার্ডপ্রিন্টিং এর ত্রুটি কারণ পরীক্ষা। বাট এর বাইরে আমি চেষ্টা করতেছি তোমাদেরকে কিছু ছবি দেখিয়ে দেখিয়ে আসলে অরিজিনালি কি কি কারণে ডিফেক্টটা হয় এবং সেই ডিফেক্টটা আসলে দেখতে কেমন হয় সেটা বোঝানোর চেষ্টা করতেছি। তা আমরা 4 নাম্বার ডিফেক্টটা দেখলাম, এরপরে দেখো আমার যেটা আছে সেটা হচ্ছে ড্রপ স্টিচ। ড্রপ স্টিচ মানে কি, কোনো কারণে সেলাই সুতা এখান থেকে দেখা ছিঁড়ে গেছে, দেখা যাচ্ছে না? ড্রপ স্টিচটা দেখো এই জায়গায় একটু ভালো করে খেয়াল করে দেখো যে এখানে একটু কুচকে আছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু ছিঁড়ে গেছে। এটা আসলে কেন কেন হয়, হচ্ছে ইনকারেক্ট সেট আপ অফ ইয়ার্ন ক্যারিয়ার। অর্থাৎ ইয়ার্ন ক্যারিয়ারের মধ্যে ইয়ার্ন ফিডিং অঞ্চলে যদি তুমি সুতাটা ধরাই দিতে না পারো তাহলে কোনো কারণে এই জায়গাটাতে এই ধরনের হবে। অথবা স্ল্যাব এন্ড নট, স্ল্যাব মানে কি, কোথাও গাইড বেঁধে থাকে, অর্থাৎ গিট্টু লেগে যায় এরকম থাকে গাইড বেঁধে যাওয়া। অথবা যখন আমি ইয়ার্নটাকে ফিডিং করি সেটা হচ্ছে ওভার ফিডিং অথবা আন্ডার ফিডিং হয়ে গেলে, ঠিক জায়গায় ফিডিং না করে সেটা যদি আমি ওভার ফিডিং অথবা আন্ডার ফিডিং করি এই কারণে আমার এই ড্রপ স্টিচটা হতে পারে। আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে লুজ স্টিং থ্রেডিং, অর্থাৎ আমি যে স্টিচটা যে আমি প্রোডাকশনে যদি দিব সেটা যদি কোনো কারণে আমার লুজ অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, তাহলে কিন্তু আমার ড্রপ স্টিচ এই ত্রুটিটা হয়। এই ছবিতে আশা করি সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, তাই না? এটা হচ্ছে আমাদের ড্রপ স্টিচের একটা ছবি কিন্তু আমাদের এখান থেকে দেওয়া আছে। এরপর আসলে যেটা আছে দেখো, এটা হচ্ছে আমাদের মিস প্রিন্টিং অফ প্রিন্টিং অর অ্যাবসেন্স অফ দা প্রিন্টিং। এখানে আমার বলছি কি, প্রিন্টিং এর সময় সাথে মিস প্রিন্টিং হয়, দেখা গেছে আমি প্রিন্টিং করলাম ডিজাইনটা সম্পূর্ণ ছাপটা আমার এখানে আসলো না, অথবা প্রিন্টিং এর কারণে প্রিন্টিংটাই আমাদের এখানে হইলো না। এই কারণটা কেন হইতে পারে, এইটা সাধারণত আমার হয় রং ডাইং এর ক্ষেত্রে, ডাইং এর রেসিপিতে যদি তুমি ভুল করো,
অথবা লেভেলিং এজেন্টে যদি তুমি ভুল করো, অথবা কম্বিনেশনের মধ্যে যদি তুমি ভুল করো, অথবা স্কাউরিং এর মধ্যে যদি আমার গ্রে ফেব্রিকটা থেকে থাকে, কারণ গ্রে ফেব্রিক আমরা জানি প্রকৃতি থেকে প্রাপ্ত যে ফেব্রিকটা থাকে সেটা গ্রে কালার থাকে, তাই না? ধূসর কালার, এটা কিন্তু আমরা সবাই জানি, বা তোমরা জানো কিনা জানি না, একটা কাপড় ডাইং করার বা প্রিন্টিং করার মূল সত্যতা হচ্ছে কাপড়টা গ্রে কালার থেকে এটাকে আমি ব্লিচিং করে সাদা কালারে পরিণত করতে হবে। আর সাদা কালারের রং শোষণ ক্ষমতা বা গ্রহণ ক্ষমতা অন্যান্য রঙের গ্রে কালার থেকে অনেক ভালো। সাধারণত আমি যদি স্কাওয়ারের মাধ্যমে তেল চর্বি মোমটা দূর না করি, এবং সাদা করার পরে কিন্তু একটা কাজ করতে হবে, তেল চর্বি মোম দূর করতে হবে। তেল চর্বি মোম যদি আমি দূর দূর না করি, সেখানের ক্ষেত্রে কিন্তু আমার কি থাকে, সেটা হচ্ছে কালারটা ভালো করে বসবে না। এখানে আমার মিস প্রিন্টিং এর তাহলে আমি কয়টা কারণ বললাম, চারটা কারণ খেয়াল রেখো। চারটা কারণ কি কি? আমাকে যদি ডাইং এর রেসিপিতে ভুল থাকে, আমাকে যদি লেভেলিং এজেন্টে ভুল থাকে, অথবা আমার যদি ইনকারেক্ট ডাই কম্বিনেশন হয়, অথবা ইম্প্রুভার সোর্সিং অফ গ্রে ফেব্রিক এর ক্ষেত্রে যদি আমার এখানে ভুল হয়ে থাকে, সেটার ক্ষেত্রে আমার হচ্ছে এই সমস্যাটা দেখা দিতে পারে। ঠিক আছে, এরপর সাধারণত আমরা যেটা দেখবো সেটা দেখো ক্রিজ মার্ক। ক্রিজ মার্ক মানে হচ্ছে কি? এই ক্রিজ মার্কটা দেখো এখানে একটু ভাঁজ পড়ে আছে, অর্থাৎ ক্রিজ, এন্টি ক্রিজ। ক্রিজ মানে হচ্ছে আমাদের ভাঁজ পড়ে যায়। এই ভাঁজ পড়ে যাওয়ার আসলে অন্যতম একটা কারণ হচ্ছে কি, সাধারণত আমরা যদি প্রেসিংটা, অর্থাৎ আমাদের জানি যে আমাদের এই করার সময় আমাদের স্ট্রেন্টনিং মেশিনে টানটান অবস্থায় একটা কাপড়টাকে ধরে রাখে, কারণ আমি যদি ওই মেশিনটা ভালোভাবে কাজ না করে, আমি যদি প্রেসিংটা ঠিকভাবে স্টোর করতে না পারি, সেই ক্ষেত্রে আমার কি হবে, এই ক্রিজ মার্কটা কিন্তু এখান থেকে দেখা দেবে। এটা হচ্ছে আমাদের ফেব্রিকের একটা ত্রুটি আমাদের এখানে দেওয়া আছে। এটার ক্ষেত্রে কি কি কারণ, এখানে আরো কিছু কারণ বলে দিছে যে পুর কোয়ালিটি ফেব্রিক হতে পারে, পুর স্টেবিলিটি, অর্থাৎ মেশিনের মুভিং করতে পারে না মুভ মেশিনটা আমাদের, হয়তোবা লোডিং করতে গেলে আমি বেশি লোডিং দিয়ে দিছি বা কম লোডিং দিয়ে দিছি, যতটুকু প্রপার লোডিং করা ছিল করি নাই। হিটিং এর ক্ষেত্রে আমি যখন হিটিং করলাম, তাপ দিলাম, এবং সেটাকে যখন কুলিং করলাম, ঠান্ডা করলাম, এই কারণগুলোতে কিন্তু আমাদের এখানে ক্রিজ মার্কটা এখান থেকে দেখা দিতে পারে। এরপর আমাদের দেখা আছে এটাকে বলা হয় বেয়ার ফেব্রিক, বলছে এই বেয়ার ইজ এ আনন্যাচুরাল ফেব্রিক। এই বেয়ার ফেব্রিকটা আসলে কি কি কারণে হয়? এইটা সাধারণত একটা শেডের একটা ছায়া পড়ে যায়, দেখো হাত দিয়ে কিন্তু দেখাই দিছে যে এই যে লম্বা যে শেডটা, এটা সেটার পাশ কিন্তু হালকা ধরনের একটা শেডের ছায়া এখানে পড়ে গেছে। এটার কারণে কিন্তু আমাদের ফেব্রিকটা এখান থেকে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে কেন? এখানে যদি আমি ডাইং এর ক্ষেত্রে যে রংটা বা ব্যবহার করছি যে সুতাতে ইয়ার্নের মধ্যে, ওই রঙের মাত্রা যদি বেশি হয়ে যায়, অথবা আমাদের কি হয় লোডিং এর ক্ষেত্রে যদি আমার রংটা কোনো কারণে নষ্ট হয়ে যায় বা কম দামি রং হয়ে যায়, সেটার ক্ষেত্রে কিন্তু আমার এই ত্রুটিটা এখান থেকে দেখা দিতে পারে। এরপর আছে ন্যাপস। ন্যাপস মানে কি? এটা কিন্তু আমরা সবাই পরে আসছি, তাই না? দেখো এখানে ছবি দিয়ে দেখাই দিছে, আমি আর বিস্তারিত আলোচনায় গেলাম না, এখানে একটা চিহ্ন দিয়ে দেখাই দিছে। ন্যাপস কি? ন্যাপস মানে আমরা জানি যে ছোট 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 ক্ষুদ্রিক দানার মতো হইতে পারে, এটাকে আমাকে ন্যাপস এখানে বলা হয়। এরপর আছে দেখো আমাদের অ্যাব্রোশন মার্কস। দেখো এই ফটোটার মধ্যে যদি একটু ভালো করে খেয়াল করে দেখো যে মাঝখানে কিন্তু একটা শেড পড়ে আছে, লাল রঙের একটা চিহ্ন দিয়ে আমাকে দেখাই দিছে, এটাকে সুন্দর বলা হয় অ্যাব্রেশন মার্ক। এগুলো ম্যাক্সিমামই হচ্ছে আমার কালার ডিফেক্টের কারণে হতে পারে, কি বলছি বুঝতে পারছো? অথবা রাবিং ফাস্টনেস, আমাদের ঘর্ষণ বেশি হচ্ছে কোন মেশিনের কারণে, সেই কারণে কিন্তু আমাদের এই অ্যাব্রেশন মার্কসটা বেশি হয়। আমরা জানি কি অ্যাব্রেশন মানেই হচ্ছে ঘর্ষণ, অর্থাৎ কোনো একটা মেশিনে বা কোনো কিছুতে যদি ঘর্ষণটা আমার বেশি হয়ে থাকে, তখন আমাদের এই ত্রুটিটা দেখা দিতে পারে। এরপর দেখো আমাদের এখানে দেখা আছে স্প্লাইসিং ত্রুটি। খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে মাউসটা যেখানে আছে, এখানে তো কোনো চিহ্ন দিয়ে দেখাই দেয় নাই, এখানে সাধারণত মাঝখান দিয়ে একটা দাগ পড়ে গেছে, এটাকে বলা হয় স্প্লাইসিং। স্প্লাইসিং বলতে কি বোঝায়? কোনো কাপড়ের মাঝখান দিয়ে নির্দিষ্ট একটা বা দুটা সুতো যদি কোনো কারণে কুচকায় যেতে পারে, এটাকে সাধারণত আমার বলা হয়। এবং মেনি ইম্পর্টেন্স, এটাকে সাধারণত 4 পয়েন্ট সিস্টেমে আমাদের কাউন্ট করা হয়। আমরা তোমাদের একটা ক্লাসে, আমি তোমাদেরকে যেহেতু তোমাদের বইয়ে নাই, আমি তোমাদেরকে ফেব্রিক ফল্টস এর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, 4 পয়েন্ট সিস্টেম অফ ফেব্রিক, ওইখানে 4 পয়েন্ট আছে, কোনটা কোন পয়েন্টটা আমরা ডিফেক্টের ক্ষেত্রে কিভাবে কাজ করে, এটা আমি বেসিক্যালি তোমাদেরকে শিখাই দিব। দেখবা যে এগুলো তোমাদের বইয়ে নাই, কিন্তু চাকরির ক্ষেত্রে গেলে সাধারণত এটা তোমাদের অনেক বেশি কাজে দিবে। এরপর দেখো এখানে আছে ফেব্রিক হোল, এটা সাধারণত আমাদের নিডেলের ত্রুটির কারণে, সবচেয়ে বেশি নিডেলের ত্রুটির কারণে কিন্তু আমার এটা পাই, অথবা মেশিনের কারণে কিন্তু আমাদের এই ত্রুটিটা হয়ে থাকে, দেখছো এখানে একটা দেওয়া আছে। এরপর আমাদের দেওয়া আছে দেখো এখানে ডিফেক্টিক সেলভেজ, কাট, ওয়েব অর ক্রিজ, অর্থাৎ কোথাও কাটতে কাটতে গিয়ে যদি আমি কাটিং মেশিনের আমার কোনো ধরনের ত্রুটি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই ধরনের ত্রুটিটা দেখা দেয়। এখানে বলে দিছে অ্যান ইনকারেক্ট লুম অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ লুমের ক্ষেত্রে যখন আমি তৈরি করতে যাবো, লুমের অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ মেশিন গুলো যদি ঠিক না থাকে, ইম্প্রুভার ইজ কনস্ট্রাকশন, অর্থাৎ আমাদের কনস্ট্রাকশন প্রসেসটা, সুতা গুলো, উইভিং এর ফর্মুলাটা যদি আমাদের ঠিক না থাকে, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিফেক্ট অফ সেলভেজ।
স্যার কিছু শোনা যায় না। সবাই আসো কিনা, বলছি নেটওয়ার্ক জনিত কারণে আমাদের একটু ডিসকানেক্টেড হয়ে গেছিল, হঠাৎ করে আমাদের এখানে নেটওয়ার্ক চলে গেছে আর কি। তো সবাই আমার কথা শুনতেছো কিনা? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, আচ্ছা ঠিক আছে। তো আমরা যেটাতে আসছিলাম, যে থিক অ্যান্ড থিন প্লেস, এখন আমরা 15 নম্বর যে ত্রুটিটা আছে সেটা দেখতেছি। থিক মানে হচ্ছে মোটা, থিন মানে হচ্ছে পাতলা। দেখো দুইটা ছবির মধ্যে আমাদের ত্রুটিটা দেখতেছি, একটা বলা হচ্ছে থিন, এরপরটাকে বলা হচ্ছে থিক। অর্থাৎ একটা ত্রুটি হচ্ছে চিকন, একটা স্টেপ পড়ে গেছে, নিজের সাথে মোটা স্টেপ পড়ে গেছে। এবং এটার ক্ষেত্রে কিন্তু সাধারণত কি কারণে হয়, উইভিং মেশিনে আমাদের ইরেগুলার লেট আপ মোশন। এখন তোমাদের মাঝে কি আমাকে বলতে পারবে যে টেক আপ মোশন কোনটা, লেট আপ মোশন কোনটা, একটা উইভিং লুমের মধ্যে কোনটা কোন পাশে থাকে, এটা আমাকে কেউ একটু বলতে পারবা কিনা? যে লেট আপ মোশন এন্ড টেক আপ মোশন কোনটা, কেউ আমাকে একটু বলতে পারো কিনা? আমি দেখি, কেউ আমাকে বলতে পারবা যে একটা লুমের মধ্যে ইমন, বা কেউ বলতে পারবা কিনা ফারজানা, নিঝুম, যে একটা ফেব্রিকের লুমের মধ্যে টেক আপ মোশন আমি কোনটাকে বলবো এবং লেট আপ মোশন আমি কোনটাকে বলবো, এটা আমাকে একজন একটু বলো। কেউ আমাকে বলতে পারবা? আমার কথা শুনতেছো কিনা? জি স্যার, এখন শুনতেছি। আমাকে একটু, হ্যাঁ আমার তাহলে আমাকে একটু বলো, আমি যেটা প্রশ্ন করছি যে একটা ফেব্রিকের মধ্যে তোমাদের লেট আপ পোর্শন কোনটা এবং টেক আপ পোর্শন কোনটা, এটা আমাকে কেউ বলতে পারবা কিনা? ধরো যে এখানে কিন্তু আমি অনেকগুলো তাঁতের ছবি দেখতেছি, হ্যাঁ ফেব্রিক লুমের ছবি দেখতেছি, এই ছবিটার মধ্যে তোমাদের উইভিং ছবিটার মধ্যে তোমাদের টেক আপ পোর্শন কোনটা এবং লেট আপ পোর্শন কোনটা, কোনটা হইতে পারে, এটা আমাকে একটু বলো একজন। ধরো এখানে যে আমি ছবিটা দেখতেছি, এই ডান পাশের ছবিটা দেখো, হ্যাঁ এই ছবিটার মধ্যে আমার লেট আপ মোশন কোনটা এবং টেক আপ মোশন কোনটা, এটা আমাকে একটু বলো, কেউ আমাকে বলতে পারো কিনা? কি কেউ কি পারো না? স্যার মনে নাই। বাকিদের এটা তো মনে মনে থাকার কথা। বলছি এটা তো তোমাদের পারার কথা, বাকিটা কেউ পারো না? ফারজানা তুমি পারো? বাকিরা কি আমার কথা শুনতেছো কিনা? কেউ তো রিপ্লাই করতেছো না, নাহলে আমি কিভাবে বুঝবো? জি স্যার, কথা বোঝা যায়। ইমন, তোমার তো মনের কথা ছিল, অ্যাটলিস্ট ইমনের মনে আছে কিনা? জি স্যার, স্ক্রিন দেখা ইমন, যাচ্ছে। হ্যাঁ ইমনকে আমি জিজ্ঞেস করছি, ইমনের মনে আছে কিনা? ইমন, আর তোমাদের কারো কি মনে নাই? আমি অপেক্ষা করতেছি দেখি তোমাদের কারো এটা মনে আছে কিনা, কারণ অ্যাটলিস্ট তোমাদের এটা জানার দরকার একটু ছিল। আবার বলেন, মেয়েদের আমি সমস্যার কারণে আমি আমি বুঝতে পারি নাই, একটু আবার বলেন। আমি বলছি আমি বলছি একটা এখানে একটা লুকে না, একটা লুমের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই লুমটার মধ্যে তোমার ওয়ারপাস বিম কোনটা এবং উইভার্স বিম কোনটা, এবং সাধারণত আমরা ফেব্রিকের ফল্ট ফল্ট পড়তে গিয়ে লেট আপ মোশন পড়ছি, টেক আপ মোশন পড়ছি, এই লেট আপ মোশন এবং টেক আপ মোশনের সাথে ওয়ারপাস বিম এবং উইভার্স বিমের একটা সম্পর্ক আছে। একটা উইভিং এর মধ্যে লেট আপ মোশন বলতে আমি কি বুঝি, টেক আপ মোশন বলতে আমি কি বুঝি, এই ছবিটা দেখে আমাকে কেউ বলতে পারবা কিনা? আচ্ছা এই যে ছবিটার মধ্যে বিমটা দেখতেছো কিনা, যে বিমটা এখন আমার মাউসটা যেখানে আছে, বিমটা দেখতেছো তুমি তোমরা? জি স্যার, এই যে বিমটার মধ্যে কি জড়াচ্ছে, এখানে কি সুতা জড়ানো আছে না কাপড় জড়ানো আছে? কাপড় জড়ানো আছে। হ্যাঁ কাপড় জড়ানো আছে। তাহলে এই বিমটার নাম কি ওয়ারপার্স বিম না উইভার্স বিম? উইভার্স বিম।
ওই ভার্সিটি স্যার মনে পড়তেছে না লেট আপনার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি হ্যাঁ এটা এটার নাম হচ্ছে কি তামিম বলো এটার নাম হচ্ছে কি তাহলে এই যে উইভার্স বিমটা এই উইভার্স বিমটা কি কাপড়টাকে জড়াইতেছে না ছাড়তেছে জড়াইতেছে যদি জড়ানো হয় টেক আপ মানে হলে যদি জড়ানো হয় তাহলে আমি যদি বলি যে একটা লুমের মধ্যে টেক আপ রোলার কোনটা তাহলে তুমি কি বলবা উইভার্স বিম হচ্ছে টেক আপ রোলার হ্যাঁ হ্যাঁ রোলার আর তাহলে যদি আমি বলি যে টানা সুতাটা কোন রোলারে জড়ানো থাকে টানা সুতাটা যে রোলারে জড়ানো থাকে সেটার নাম হ্যাঁ সেটার নাম কি সেটার নাম হচ্ছে ওয়ারপ্রুফ বিম তাই না জি স্যার তাহলে সেটার নাম হচ্ছে ওয়ারপ্রুফ তাহলে সেটা কি ছাড়তেছে সেটা ছাড়তেছে সেটা লেট অফ সে কি করতেছে সে ছাড়তেছে ঠিক আছে লেট আপ মোশন তাই না তার মানে আমার প্রশ্নটা এবার বুঝতে পারছো কিনা একটা লুমের মধ্যে সাধারণত যেটা জড়ায় সেটা নাম হচ্ছে টেক আপ মোশন টেক আপ রোলার এবং তার হচ্ছে উইভার্স বিম যে ছাড়ে তার নাম হচ্ছে ওয়ারপাস বিম এবং সেটাকে লেট আপ মোশন বলা এবার সবাই ক্লিয়ার হয়েছে কিনা আমার কথাটা জি স্যার এবার বুঝতে পারছি ঠিক আছে এবার বুঝতে পারছো কিনা সবাই জি স্যার তো আমরা এটা বলতে গেছিলাম কেন কারণ আমরা কিন্তু ফেব্রিকের ত্রুটি পড়তেছিলাম থিক এন্ড থিন প্লেস এইটা পড়তে যায় কিন্তু এই থিক এন্ড থিন প্লেস ত্রুটিটা হওয়ার একটা কারণ হচ্ছে ইরেগুলার ল্যাট আপ মোশন এখন তুমি যদি নাই জানো যে ল্যাট আপ মোশন আসলে কি তাহলে কি তুমি জীবনে বুঝতে পারবা আমার এতগুলা বোঝানোর কারণটা তোমরা যদি সবাই জানতা তাহলে কিন্তু আমার আর কষ্ট করে বোঝানো দরকার ছিল না যে ল্যাট আপ মোশনটা কি আমার এতটুকু বলার কারণটাই হচ্ছে জাস্ট এই জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্য যে এই যে এই কারণে এটাকে আমি ল্যাট আপ মোশন বলছি ঠিক আছে বুঝতে পারছো সবাই এবার এবার দেখো আমি এক নজরে তোমাদের বাকি ত্রুটিগুলো দেখাই দিতেছি স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা জি স্যার দেখা যাচ্ছে বাকিরা কথা বলতেছে না কেন বাকিরা কি আর কেউ শুনতেছে না নার্গিস তারপর নিজু জি স্যার দেখা যাচ্ছে না বলে তো আমি আর বুঝবো না বা মনে করবো যে শুধু একজনই দেখতেছে বাকিদের বুঝতে সমস্যা দেখো তাহলে আমার খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বাকি যে ত্রুটিগুলো সেটা দেখাই দিই দেখো এটা যে এটা দেখতেছে এটা হচ্ছে নিডেল লাইন নিডেল লাইনের কারণে দেখো একদম লম্বা করে একটা লাইন পড়ে গেছে এখানে চিহ্ন দিয়ে কিন্তু দেখাই দিচ্ছে নিডেল লাইনের ত্রুটিটা এটা কেন হয়েছে এটা হওয়ার কারণটা হয়েছে যদি আমার মিস থাকে আমার হচ্ছে ডার্টি কম্বিনেশন থাকে বা আমার নিডেলের মধ্যে যদি কোনো কারণে ত্রুটি থাকে সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই কজ অফ প্রিভেনশন অফ নিডেল লাইন নিডেল লাইনের মধ্যে একটা ত্রুটি এখানে পড়বে এরপর দেখা হচ্ছে আমার কোরাস্পিক কোরাস্পিক বলতে খুব ছোট একটা দাগ পড়ে যায় অনেক সময় টি শার্ট বা যে কোনো কিছু তৈরি করতে গেলে আমাকে খুব ছোট ভাবে একটা দাগ পড়ে যায় এটা সম্ভব হওয়ার কারণটা কি এটা হওয়ার কারণটা হচ্ছে আমাদের রবিং ফ্রেম এবং হচ্ছে আমাদের যে অ্যাডজাস্টমেন্টটা আমরা যখন করি রবিং ফ্রেমের মধ্যে সুতাটাকে সুতাটার মধ্যে যদি কোনো সুতা কোনো কারণে আমার মিস থাকে সেই কারণে কিন্তু আমাদের হচ্ছে এই কোরাস্পিক এই ত্রুটিটা দেখা দিতে পারে এরপর আছে আমার কোরাস এন্ড তারপর হচ্ছে আমাদের ব্রোকেন পিক দেখো এখানে আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বাকি ছবিগুলো দেখাই দিতেছি এটা হচ্ছে আমার বলে ব্রোকেন পিক পিক করার সময় যদি আমাদের কোন কারণে সুতাটা ছিঁড়ে যায় সেটার ক্ষেত্রে আমার কিভাবে মাঝপথে সুতাটা ছিঁড়ে গেছে দেখো একটা ব্রোকেন পিকের এখানে হয়ে গেছে এরপর আছে আমার দেখো ব্রোকেন এন্ড খুব ছোট করে অর্থাৎ এগুলো কিন্তু ছবিগুলো হয়তো দেখা যাচ্ছে না এখান থেকে এখানে কিন্তু মাঝখানে খুব ছোট একটা স্ট্রাইপের মতো একটা দাগ পড়ে গেছে এটাকে বলে এন্ডের যে সুতাটা সর্বশেষ সুতা এখন আমি যদি তোমাদেরকে বলি ফেল অফ দা ক্লথ কাকে বলে এটা কিন্তু তোমরা কেউ উত্তর দিতে পারবা না মনে আছে কারো ফেল অফ দা ক্লথ কাকে বলে এই ফেল অফ দা ক্লথ এর সাথে কিন্তু ব্রোকেন এন্ড এর সম্পর্ক আছে তোমাদের আর কি মনে আছে কিনা ফেল অফ দা ক্লথ কাকে বলে মনে আছে তোমাদের জি না স্যার না থাকলে তাহলে পরবর্তী ক্লাস এটা দেখাই দিবো আজকে সময় নিবো না এরপর দেখো আছে আমাদের কি মিসিং এন্ড কোন কারণে আমাদের সর্বশেষ সুতাটা মিস হইলে এই যে এই কারণে আমি বলছি যে বারবার যে আসতেছে মিসিং এন্ড মানে স্পষ্ট কথা বলতে স্যার এন্ড বুঝলেন এন্ড হচ্ছে সর্বশেষ যে সুতাটা থাকে আমাদের উইদিন প্রক্রিয়ায় তবে যখন বিটিং আপ মেকানিজমটা হয় বিটিং আপ মেকানিজমের মধ্যে সর্বশেষ সুতাটাকে কাপড়ের সাথে মিশিয়ে দেওয়াকে আমাদের সাধারণত বলা হয় তো এটাকে আমি পরবর্তী ক্লাসে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে খুলে দেখাই দিব ঠিক আছে এরপর হচ্ছে আমাদের দেখো ফিলিং বার তারপর হচ্ছে এগুলো মূলত আমাদের 23টা ত্রুটি তোমাদেরকে দেখাই দিলাম কিন্তু তোমরা মূলত হচ্ছে বইয়ের যে ত্রুটিগুলো আছে ত্রুটিগুলো নিয়ে তোমরা একটু আলোচনা করবা এখন বলো যে কারো কোনো প্রবলেম আছে কিনা এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলো আমি কিন্তু বলতেছি বারবার তোমরা পড়বা বইয়ের যে পড়াটা আছে আমাদের অর্থাৎ ওয়ার্ক প্রিন্টিং এর ত্রুটিকরণ প্রতিকার এটা তোমরা পড়বা তোমাদের এই চ্যাপ্টারটা থেকে
বাট হচ্ছে আমি এর বাইরে তোমাদের কিছু ফেব্রিকের কিছু ডিফেক্ট তোমাদেরকে আমি দেখাই দিলাম, যে এটা ছাড়াও আসলে অনেক ধরনের বইয়ে তো মাত্র 11টা নাম আছে, আমি সিম্পল জাস্ট আজকে 23টা খুঁটি নিয়ে আলোচনা করছি, বিস্তারিত আর অনেক খুঁটি নিয়ে আলোচনা করতে পারতাম যেহেতু ক্লাসটা অনেকক্ষণ হয়ে গেছে দেখে, কিন্তু আমি এটা করিনি। ঠিক আছে, এই তো তোমাদের কার কোনো কথা থাকলে বলতে পারো। স্যার ডিফেক্টটা বোঝানোর সময় নেট প্রবলেম করছে ভালো করে তখন বুঝতে পারে নাই। ঠিক আছে, আমি যদি ভিডিওটা দিয়ে দিই তাহলে আসলে ভিডিওটা দিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, যদি ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিই তাহলে হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারবা। বাকিরা কারো কোনো প্রবলেম আছে কিনা, শুনতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা, আজকে ভিডিওটা কি জিনা দেখা স্যার যাচ্ছে কিনা আমাকে একটু বললো, আমি একটু ভিডিও শেয়ার করছি, ভিডিওটা দেখা যাচ্ছে কিনা বলো। দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার দেখা যাচ্ছে। এখন কিছুক্ষণ আমি একটা কথা বারবার বলে আসছি যে এন্ড 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 মানে কি, দেখো এই ছবিটা একটু ভালো করে দেখো, ভিডিওটি একটু দেখো, মাকু সহ পরান সুতাটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, দেখছো যেতে দেখছো, পরান সুতাটাকে যেতে জি দেখছো স্যার কিনা। এখন দেখো এই যে লম্বা যে সাদাটা, এই যে সাদা যে ফ্রেমটা, এটাকে বলে রিড বা সানা, এটা বিটিং আপ করবে। দেখো তো লাল সুতাটাকে সে কি করতেছে দেখে আমাকে একজন বলো, কি করছে বলো, এবার বলো কি করছে, সুতাটাকে সে কি করছে, সামনের দিকে নিয়ে গেছে। নিয়ে গেছে। আবার দেখো ভিডিওটা, আবার দেখো, আবার দেখো এই যে সুতাটা গেল, হ্যাঁ এবার কি করলো, এবার একজন আমাকে বলো, ফারজান আমাকে বলো, ফারজানে কি দেখছো বলো, বা নিজুম তুমি কি দেখছো বলো, বেটিং আপ সুতাটাকে সামনে নিয়ে গেছে। সুতাটা নিয়ে গেছে না? এই যে আমি যে বারবার বলতেছি এন্ড, এন্ড মানে হচ্ছে শেষ, অনেক সময় ছবির শেষে কি লেখা থাকে ছবি দেখতো না, ইংরেজি মুভি লেখা থাকে দি এন্ড, দি এন্ড বলতে কি কি বোঝায়, ছবিটা শেষ, এটা বুঝি না, এটা তো আমরা বুঝি নর্মালি তাই না, জি স্যার এন্ড বলতে আমরা কি বুঝি, শুরু বুঝি না শেষ বুঝি, শেষ বুঝি। তার মানে আমরা যখন বলতেছি, আমি যখন ফেব্রিকের ত্রুটি গুলো তোমাদেরকে পড়াইতেছিলাম, যে দেখো ত্রুটিটা যখন আমি তোমাদেরকে পড়াইছিলাম, এখানে কিন্তু বারবার একটা কথা বলছে যে দেখো মিসিং এন্ড, এন্ড বলছে ব্রোকেন এন্ড, তার মানে এন্ড জিনিসটা আসলে কি, এটা বোঝানোর জন্যই আমি তোমাদেরকে ভিডিওটা দেখাইছি। আমরা সাধারণত সর্বশেষ যে সুতাটা, এটাকে সাধারণত আমরা বলি টেল অফ দা ক্লথ, তারপর সর্বশেষ সুতাটাকে বলি। দেখো ভিডিওটা যদি আমি দেখাই, আবার একটু রিমাইন্ড করি, দেখো ভিডিওটাকে আমি আবার পিছন থেকে, এই যে এই যে সর্বশেষ সুতাটা দেখছো না, এই সর্বশেষ সুতাটা দেখছো না, এখানে দেখো ভিডিওতে এই যে সর্বশেষ সুতাটাকে বলা হবে টেল অফ দা ক্লথ, অর্থাৎ এটাকে কিন্তু আমাদের এন্ডের সুতা বলা হয়। কি বলছি বুঝতে পারছো, সর্বশেষ সুতাটাকে বলা হয় এন্ডের সুতা, অর্থাৎ এটাকে কিন্তু ফেল অফ দা ক্লথ আমরা বলি। এবার ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, দেখো এই যে জি স্যার সর্বশেষ যে জি স্যার সুতা, এখন এই যে এক প্যান চলে গেল, জি স্যার এখন এটা কিন্তু চলে গেছে, আবার কিন্তু আরেকটা সুতা আসবে, ঠিক আছে, সুতা এসে আবার এটার মধ্যে দিয়ে যাবে, বুঝতে পারছো, এটাকে সাধারণত আমাকে সর্বশেষ সুতাটা বলা হচ্ছে। দেখো এই যে সর্বশেষ সুতাটা ভিডিওতে দেখো, এই যে এটা সর্বশেষ সুতাটা যেটা আমরা এখন দেখলাম লাল সুতাটা, এটাকে যখন এটার সাথে মিশে যাবে এটাকে বলবে ফেল অফ দা ক্লথ, এরপর আবার আর একটা সুতা আসবে এসে আবার এটার সাথে মিশবে, এরকম ভাবে আবার একটা সুতা আসবে আবার মিশবে, এরকম ভাবে সর্বশেষ যে সুতাটা মিশতে থাকবে এটাকে আমরা দায়ন বলবো। দেখা গেল যে সুতাটা যাইতেছে এটা দায়ন্ডের সুতা, এই যে একটা দায়ন্ড হয়ে গেল, এটা কিন্তু সর্বশেষ সুতা, যতক্ষণ না পর্যন্ত আর একটা সুতা আসবে এটাকে আমরা শেষ সুতা হিসেবে ধরে নিব। ঠিক আছে, তো এটা আসলে আমাদের মূল বিষয় ছিল আসলে আজকের ক্লাসে তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, যেহেতু আজকে অনেকক্ষণ ধৈর্য নিয়ে সবাই ক্লাস করলাম, অনেকেই ক্লাসে ছিলাম, তো ঠিক আছে তাহলে ধন্যবাদ তাহলে সবাই, আমি ভিডিওটা দিয়ে দিবো, দিয়ে দিলে তুমি ভালো করে ত্রুটিগুলো একটু দেখে নিও। ঠিক আছে, তো ঠিক আছে তাহলে ভালো ওকে থেকো স্যার সবাই, ওকে, জি স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।